চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ইসলাম মুক্ত করা। সংসদকে গরম করে যারা ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, রাইটিস্ট, লেফটিস্ট সব বিষয়ে কথা বলেন, অমুসলিমদের ক্ষেত্রে পান থেকে চুন খসলে প্রতিবাদ করেন, মৌলবাদের বিরুদ্ধে এক হাত দিতে আপনারা দেরি করেন না, কিন্তু আল্লাহর মহাগ্রন্থ কোরআনের সাথে চরম বিয়াদবি করা হলো, সুইডেনের বিরুদ্ধে বাংলাদেশে কেন আপনারা প্রতিবাদ করলেন না? বাংলাদেশের মুসলমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় থাকাও যায় না, ক্ষমতা ধরে রাখাও যায় না। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ নিন্দা জানিয়েছে, আমরা তাতে সন্তুষ্ট নই। আমরা বাংলাদেশ সরকারকে বলবো অনতিবিলম্বে সুইস দূতাবাস থেকে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানান এবং ঘোষণা দিন যতদিন সুইডেনে সে কুলাঙ্গার যারা বেয়াদবি করেছে সুইডেন সরকার তাদের যদি উপযুক্ত শাস্তি না দেয় সুইস দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দিতে হবে। এই সিদ্ধান্ত নিতে যদি সরকার অপারগ হয় বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে আসবে, সুইস দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশ। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলবো, প্রতিবাদের অনেক ভাষা আছে, আপনারা সুইস পণ্যগুলো বর্জন করুন, সুইস সকল পণ্যগুলোকে ঘৃণার সাথে বর্জন করুন, আপনাদের ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যতটুক পারেন সুইডেনের তথাকথিত উগ্রবাদী বাক স্বাধীনতার দাবিদারদের প্রতিবাদ করুন। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আজকে বাংলাদেশের মুসলমান সংকটকাল পার করছে, একদিকে আন্তর্জাতিক ভাবে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করছে জাহান্নবাদীরা, আরেকদিকে তারই অংশ হিসেবে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে চলছে আরেক চক্রান্ত। আপনারা দেখেছেন আমাদের নতুন শিক্ষাক্রমে বিশেষ করে নতুন বইগুলো যেগুলো ছেপেছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর, সেখানে বানর তত্ত্ব ঢুকানো হয়েছে, বিবর্তনবাদ আনা হয়েছে, সেখানে ভূল ইতিহাস সংযোজন করা হয়েছে, বলা হয় শিক্ষা ব্যবস্থা অসাম্প্রদায়িক হবে। কিন্তু অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থায় যদি হয় তো সপ্তম শ্রেণীর ইতিহাস সমাজ বিজ্ঞান বইয়ের মলাটে ভারতের বিহারের মন্দিরের ছবি কেন আসলো? অসাম্প্রদায়িক শিক্ষার দোহাই দিয়ে চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ইসলাম মুক্ত করা, চক্রান্ত হচ্ছে অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নাস্তিকবাদ ও হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। আর এই সমস্ত চক্রান্ত এক সূত্রে গাঁথা। সুইডেনে আল্লাহর কোরআনের সাথে যে বেয়াদবি হয়েছে, যে জায়নবাদীরা তা করছে, সেই জায়নবাদীদেরই অংশ যারা, সেই জায়নবাদের সাথেই যারা সংযুক্ত হয়েছে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজ, তারাও সেই চক্রান্তের অংশীদার হয়ে মূলত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার দেশের মানুষকে আল্লাহর কোরআনের শিক্ষা থেকে ইসলাম থেকে দূরে সরবার চক্রান্ত করছে। সেটা নিয়ে আমরা কথা বলছি, আপনারাও প্রস্তুত হন। এই নাস্তিকবাদ হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষকতা করে এই শিক্ষা ব্যবস্থার বিপক্ষে আবারও আপনাদের ডাকা হবে ইনশাআল্লাহ। আমরা সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের মাধ্যমে সুইডেনকে যেভাবেই হোক যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, যদি না করা হয় তাহলে যাদেরকে আপনারা এক্সট্রিমিস্ট বলেন, চরমপন্থী বলেন, তারা যেভাবে ডেনমার্কে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সুমহান মর্যাদার বিরুদ্ধে বেয়াদবি করেছিল ডেনমার্কের যে পত্রিকার সম্পাদক, তাকে যাদেরকে আপনারা মৌলবাদী চরমপন্থী বলেন, তারা নিজ হাতে বিচার করেছিল সুইডেনে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে।